আমি আশ্চর্য হই যাই বাংলাদেশ কত জাতর আইন প্রণয়ন করা হয় নারী নির্যাতনের উপরে যত জাতর আইন বার হইছে আজ পর্যন্ত পুরুষ নির্যাতনের কিচ্ছু বার হইছে না এ কত বার হইছে আচ্ছা আপনারা তো শিক্ষিত সমাজে কথা শুনছেন নি পুরুষ নির্যাতন কোন আইন বার হইছে খালি বেটিনদের পক্ষে বার হই আর কত বেটাইতে কুটলা খাই দাই তা খবর কইলে মাতই না নারী নির্যাতনের কত জাতর আইন বার হইছে যদি কেউ আত ধরিলা তো অতমাসর জেল যদি কোন বালি লইয়া যাও গিতে অতমাসর জেল কতটা বার এর বাদে ইতা কমেন না বাড়ে মাতকা নির্যাতন পরন দর্শন কমেন না বাড়ে ইফটিজিং বাড়ে না কমে বাড়েন নি আরো বাড়বো ইগান বেজার ইন্না জানো মনে মনে কইতা আরেন বলে আব্দুল আদে মুকর জুরে কইয়া জিনা ভাই সাহেব মুকর জুরে না আরো বাড়বো আল্লাহ রাসূলের ভবিষ্যৎ মানি আসিল এক সময় আইব সমাজের মাঝে বেটিন বেফরদাইয়া বার হইব আজকের মুসলমান মহিলা গল বেফরদাইন না ফরদাত আছে 100 এর মাঝে 99 গু বেফরদা আর নবীজির কত অনুযায়ী যে ভবিষ্যৎ মানি 14টার মাঝে একটা হইল বেটিন বেফরদাইয়া বার হইব এই সময় গজব আইব এর মাঝে বড় এক গজব হইছে আজকে বেটিন তোর অস্তিত্বের উপরে আক্রমণ চুরিছে ইগুল লাগি দায়ী কে বেটাইনি না বেটিন মাতকা পুরুষ না মহিলা গল জি না কোন পুরুষ দায়ী না আমি না করলাম দেখি কে দায়ী বলে আমরা দেশের ঘরবার হলো হই গেছে ইবাদি আইন তৈরি করার যদি হত্যা করতে হও আইনে জেল হত্যা করলে হও আইনে জেল আর ইবাদি বেটিন তার কাপড় কমাইতে কমাইতে খালি লেমটা আতাক গইয়া দিই এই যে আলো হল জুড়ে হটি আমি কইম কোনো আইন লাগতো নাই কোনো আনির দরকার নাই আল্লাহর একটা কথার ভিতরে নবীর তরিকাত মুসলমান বেটিন তরে মহিলা গলারে পর্দার ভিতরে হারাই দেও আল্লাহর কসম একজন মহিলার ইজ্জত নষ্ট হইতে পারত না পুরো কথা ঠিক না ঠিক বেটিন তরে দিবাইলেম টা বানাইয়া বেফরদা বানাইয়া রাস্তা আর ইবাদি আইন গাট্টা গাট্টা এক ওখানে